হাজারদুয়ারি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এই ঐতিহাসিক কাঠগোলা বাগান। রাজস্থান থেকে চার ভাই লক্ষ্মীপথ, জগৎপথ, মহিপথ ও ধনপথ এনারা 1200 টাকার বিনিময়ে এই বিশাল জায়গা কেনেন। বিশালাকার নহবত গেট দিয়ে এখানে প্রবেশ করতে হয়। চার ভাইয়ের বিশালাকার ঘোড়সওয়ার মূর্তি চারদিকে রয়েছে। কিছু দূর এগিয়ে সামনে ডান দিকে পড়ছে চিড়িয়াখানা, যা এনাদের তৈরি। এখন আবার নতুন করে চিড়িয়াখানাটি গড়ে তোলা হচ্ছে। আর বাঁদিকে রয়েছে অতীতের ব্যবসায়িক কার্যালয়, যেখান থেকে এনারা ব্যবসা দেখভাল করতেন। এটা বানানো হয়েছিল বিশেষরূপে ইংরেজদের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, যাতে ওনারা ধরতে না পারেন কী ব্যবসা করছেন। আর মূর্তিটি রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর, যা উনি দুটি পা আর একটি মাত্র হাত দিয়ে তৈরি করেছিলেন। আমরা পূর্ব দিক থেকে এখন দেখছি মূল রাজবাড়িটি। রাজবাড়ির ভেতরে একটি মিউজিয়াম রয়েছে। এনাদের ব্যবহারকৃত জিনিসের সংগ্রহশালা এটি। ছবি তোলা বারণ বলে তা আপনাদের দেখাতে পারলাম না। আমরা এগিয়ে যাব এবার সামনের দিকে। বাড়িটির পশ্চিম দিকে রয়েছে একটি জলাশয়। এখানে বাড়ির মহিলারা স্নান করতেন। চারদিকে চারটি পাহারা দেওয়ার জন্যে ঘর করা আছে, যাতে মহিলা প্রহরীরা পাহারা দিতেন। এই ডান দিকে দেখা যাচ্ছে যে জায়গাটি, সেইটি ওনাদের রান্নাঘর ছিল। অদ্ভুত সুন্দর লাগে এখানে আসলে। আপনারা যখন আসবেন তখন অনুভব করতে পারবেন। বাড়ির পূর্ব দিকে রয়েছে অতিথিশালা। জায়গাটি আজ ভগ্নপ্রায়। আমরা দক্ষিণ দিক থেকেও দেখতে পাচ্ছি রান্নাঘরটিকে। এখন আমরা রয়েছি নাচঘরের সামনে, যেখানে বাইরে থেকে আসা নর্তকীরা নৃত্য পরিবেশন করতেন প্রচুর অর্থের বিনিময়ে। অতীতে চারদিকে থাকত বেলজিয়ান গ্লাস দিয়ে মোড়া। এনাদের পোষা মাছের সমাধি এখানে দেখতে পাবেন। বাগানের মধ্যেই রয়েছে এনাদের গুরুদেবের স্মৃতি স্মারক। এখানে বোটিংয়েরও ব্যবস্থা করা আছে। এনারা ছিলেন জৈন ধর্মাবলম্বী। এই মন্দিরে আদিনাথ, পরেশনাথ ও মহাবীরের মূর্তি রয়েছে। মন্দিরটি সুন্দর মার্বেলের কাজে ভরা। আমরা কাঠগোলা বাগানের শেষ পর্যায়ে এসে মন্দিরটিকে পাচ্ছি। পুরো বাগানটি ঘুরতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে।
কাঠগোলা বাগান মুর্শিদাবাদের অন্যতম সুন্দর জায়গা। আর আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।